হ্যালো বিহস আপনাদের দেখছেন অনলাইন অ্যান্ড্রয়েড চ্যানেল আর আমি মোহাম্মদ আলিউল্লা তো বিহস আজকে একটি হ্যাক কীভাবে হ্যাক করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং আপনার যে কোনো জায়গায় টাইপিং হ্যাক কীভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো খুবই সহজ একটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনি আপনারা হ্যাক করতে পারবেন তো অ্যাপ্লিকেশানটি প্লেস্টোরে না যেহেতু আমার ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন তো চলুন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যানেবেল করতে হবে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি চালু হবে না দেখতে পাচ্ছেন ডিফল্ট কিবোর্ড চেঞ্জ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু সেট আপ হ্যাকার কিবোর্ড সো হ্যাকার কিবোর্ডটা এখান দিয়ে চেঞ্জ করে নিতে হবে যদি আপনাদের এখান থেকে না যেতে আসে যেহেতু আমার এখান দিয়ে চলে আসছে আপনারা যদি এখান দিয়ে না আসে তাহলে আপনারা সেটিংস চলে যাবেন আপনারা অন্য মোবাইলে হলো সেটিংসে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট কীবোর্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করলে সেট আপ ইনপুট মেথড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যাকার কীবোর্ড এখানে দেখতে পাচ্ছেন এটাকে অ্যানেবেল করবেন ওকেতে ক্লিক করবেন তারপরে কেটে দেবেন তারপরে এটিকে আরেকটা কাজ করতে হবে যেহেতু সেটা সবার মোবাইলে আসে কি জানি না তো হোয়াটসঅ্যাপে ওপেন করলাম আমি কীবোর্ডে ক্লিক করলাম উপর থেকে টানবে যখন আপনারা এখানে কীবোর্ড দেখতে পাবেন এই কিবোর্ডে ক্লিক করবেন ক্লিক করে এখানে দিয়ে হ্যাকার কীবোর্ডটা চুজ করে নেবেন তো কাজ হয়ে গেল তারপর যেটি করতে হবে তারপরে হ্যাকার কীবোর্ডটা আবার ওপেন করতে হবে যেহেতু আমার এটা অ্যানেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করলে অ্যানেবেল হয়ে যাবে তো অ্যানেবেল হয়ে গেছে তো এবার আমি যদি হোয়াটসঅ্যাপে আসি দেখতে পাচ্ছেন জাস্ট আমি এরকম লিখলাম লিখে সেন্ড করলাম হ্যাঁ ভিয়াস সেন্ড করার পরে যদি আমি কিছু বি লিখি এখানে লিখে সেন্ড করলাম আপনি যে কেন বা লিখতে পারেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোনোভি জায়গায় পাসওয়ার্ড বা এই মুহূর্তে চলে আসবেন এই মুহূর্তে এসে কোনো জায়গায় কারোর কিছু সেন্ড করবেন এখানে তবে না হ্যাঁ লিখে সেন্ড করলাম জাস্ট সেন্ড করলাম তারপরে কীভাবে এটিকে ডাটাগুলো পাবে কীভাবে দেখাবো তো এটিকে এসে হ্যাকার কীবোর্ডটা অফ করলে হবে না অফ করলে হবে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইপ ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হ্যাকার কীবোর্ড রয়েছে এটাকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন হাই কী করছিস একটু আগে করলাম এটা তার আগে আমি কী করেছিলাম তার আগে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যেটা ভুল লিখেছি সেই ভুলটাও চলে এসছে এবং সঠিকটাও এসছে তো ভিয়স এই ছিল ভিডিওটি আপনারা আপনার যেখান দিয়েও ইচ্ছা সেটা সেখান দিয়ে আপনার যাবতীয় কিবোর্ডে পাসওয়ার্ড এবং নানান রকম জিনিস সেখান দিয়ে হ্যাক করে নিতে পারেন তো হ্যাক বলতে একটি একটা অ্যাপ্লিকেশনের দ্বারাই কাজ হচ্ছে তো অভিহস আশা করি ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর যা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বেলাইকেনটিকে ক্লিক করে অ্যানেবেল করে নেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন বান দিবে পৌঁছে যাবে তো ওকে ফ্রেন্ড ভাই বন্ধুরা না আপনারা আমার সাথে থাকবেন আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি কুদা ঈদ ইদমাবার